এ সময়ের জনপ্রিয় অভিনেতা শামীম হাসান সরকার। কথা বলতে বেশ ভালোবাসেন তিনি, এটি তার আশেপাশে সবাই জানেন। বাড়িতে বা বাড়ির বাইরে দিনের বেশিরভাগ সময়ই শামীম কথা বলে থাকেন, এজন্য বন্ধু এবং সহকর্মীরা তাকে মিস্টার টকেটিভ নাম দিয়েছেন। অনর্গল দ্রুত লয়ে পৃথিবীর যে কোনো বিষয়ে কথা বলতে সিদ্ধহস্ত এই অভিনেতা। এজন্য এই অভিনেতার যতটা না বন্ধুযোগ হয়েছে তার চেয়ে বেশি বিয়োগ হয়েছে সম্পর্ক। অনেকেই তার এই মাত্রাতিরিক্ত কথা বলার বিষয়ে মহাবিরক্ত হয়ে এরইমধ্যে তাকে এড়িয়ে চলতে শুরু করেছেন। কাজের জায়গায় অনেকে তাকে বয়কট-ও করেছেন। তারপরও মুদ্রাদোষ বা স্বভাবদোষে দুষ্ট তিনি। অবিরাম কথা বলার এই দোষের কারণে নানানভাবে বিপাকেও পড়েছেন শামীম। সম্প্রতি তার স্ত্রী চমক জীবনের মূল্য দিয়ে শামীমকে বুঝিয়ে দিয়েছেন, কথাই না বড় হয়ে কাজে বড় হতে হবে। মজার ও শিক্ষামূলক এমনই এক গল্প নিয়ে এবারের ঈদে শামীম হাসান সরকার ও রুকাইয়া জাহান চমক অভিনীত মিস্টার টকেটিভ নাটকটি প্রচারিত হবে দেশের একটি বেসরকারি টেলিভিশনে। রুমান রশিদ খানের লেখা এই নাটকটি পরিচালনা করেছেন আলোক হাসান। তরুণ এই নাট্য নির্মাতা নাটকটি নিয়ে বলেন, শুধু শামীম হাসান সরকার বা চমক নয়, নাটকের প্রায় সব অভিনয়শিল্পী ভীষণ মজা করে এ নাটকে অভিনয় করেছেন। শামীম চমক দুর্দান্ত অভিনয় করেছেন এ নাটকে। এদিকে নাটক প্রসঙ্গে অভিনেতা শামীম বলেন, এ নাটকে আমার চরিত্রের নাম নীরব, অথচ আমি সবসময় সরব থাকি, ভীষণ মজার চরিত্র। আমরা যেমন মজা করে কাজটি করেছি দর্শকও উপভোগ করবেন বলে আমার বিশ্বাস। অন্যদিকে অভিনেত্রী রুকাইয়া জাহান চমক জানান, ঈদের দিন রাতেই নাটকটি প্রচারিত হবে বলে খুব এক্সাইটেড তিনি, কারণ এটি তার স্পেশাল একটি কাজ। এ নাটকের মাধ্যমে বিনোদনের পাশাপাশি বেশ কিছু বার্তাও পাবেন দর্শক।